वेलकम टू चल चले अम्बले बंधुरा, আমি স্বপ্না। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাম বাংলার একটা হারিয়ে যাওয়া রান্না। আজ বানাবো খারকুল পাতা বাটা। আসুন দেখে নিই রেসিপিটা। খারকুল পাতা বাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, রসুন আর কালো জিরে। এগুলোকে আমি শুকনো খোলায় নেড়ে নেব। আমি এখানে 8 থেকে 10টা রসুনের কোয়া নিয়েছি, ছোট সাইজের। আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইটাকে গরম করতে রেখেছি। এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব রসুন। রসুনটাকে শুকনো খোলায় প্রথমে আমি একটু নেড়ে নেব। রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এই সময় আমি দিয়ে দেব শুকনো লঙ্কা। আমি এখানে 3টে শুকনো লঙ্কা দিয়েছি। ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি কালো জিরেটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। কালো জিরে দেওয়ার পরে বেশিক্ষণ নাড়া যাবে না, হালকা একটুখানি নেড়েই এটাকে তুলে ফেলতে হবে। এইগুলোকে এখন মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি আমি খারকুল পাতাগুলোকে। আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এখন এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। খারকুল পাতার এই ছোট ছোট ডাটিগুলো আপনারা রাখতে পারেন, আমি ম্যাক্সিমামই বাদ দিয়ে দিয়েছি। এই ডাটিগুলো রাখলে এরকমভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে ডাটিটা থেকে, যেরকমভাবে আমরা লুতির খোসা ছাড়াই ঠিক সেমভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আর খুব বেশি শক্ত ডাটি রাখলে মুখ ধরতে পারে, তাই এরকম কচি কচি ডাটি থাকলে সেগুলোই রাখবে। এই খারকুল পাতা অনেক সময় কাটার সময় হাত চুলকায়, তার জন্য হাতে অবশ্যই সর্ষের তেল মাখিয়ে নেবেন, তারপরে একটুখানি গরম জল দিয়ে হাতটা ধুয়ে নিলেই আর চুলকানো থাকবে না। এগুলো কাটার পরে এখন আমি এগুলো ভেজে নেব। আমি একই কড়ার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি শাকের পাতাগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে আমি খারকুল পাতাটাকে ভেজে নেব, আর ভাজার সময় মাঝে মাঝে চাপা দিয়ে ভাজব। পাতাটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি সামান্য একটু নুন অ্যাড করছি। খারকুল পাতাটা ভাজা হয়ে গেছে, পাতাটা আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে নিয়েছি। এবার আমি এটা পেস্ট করে নেব। একই কড়ার মধ্যে সামান্য একটু সর্ষের তেল আবার দিয়ে নেব। এই গরম তেলের মধ্যে আগে থেকে করে রাখা মশলাটা আমি দিয়ে নিলাম। এই মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি খারকুল পাতার পেস্টটা দিয়ে দেব। আমি এখানে আরো সামান্য একটু নুন অ্যাড করলাম। এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করলাম।
যখন দেখবেন পুরো খারকুল পাতাটা একসঙ্গে বাইন্ড হতে শুরু করেছে তখনই বুঝবেন যে আমাদের খারকুল পাতা বাটাটা একদম রেডি। খারকুল পাতা বাটাটা একদম আমার হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর দিয়ে দেবো সামান্য একটুখানি লেবুর রস। যদি এগুলো থেকে মুখ ধরে না, তবুও যদি মুখ ধরে তার জন্যই আমি একটু লেবুর রস অ্যাড করছি। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আজকের মতন এখানেই আসি, অন্যদিন দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।